তারকাদের প্রতি ভক্তদের আগ্রহ সব সময়ই থাকে তুঙ্গে। তারকারা অবসরে কি করে, তাদের কি পছন্দ কি অপছন্দ, এ নিয়ে দর্শকেরা অনেক বেশি আগ্রহী হয়। চিত্রনায়ক নীরবের অবসর সময় কিভাবে কাটে, নীরবের আড্ডা ঘরে যেয়ে সে কথাই জানাচ্ছেন মেহরা রহমান সিমরান। অবসর যাপনের জন্য বন্ধুদের সাথে সময় কাটাতে বেশ পছন্দ করেন অভিনেতা নীরব। সময় পেলেই ছুটে চলে যায় বন্ধুর স্টুডিওতে এবং মেতে উঠে চায়ের আড্ডায়। হঠাৎ করেই দেশ টিভির ক্যামেরায় ধরা পড়লেন নীরব। খেলছিলেন পুল গেম, একাধিকবার মিস হলেও একবার নীরবের বল যে ঠিকই পড়ে নিশানায়। কিভাবে কাটে নীরবের অবসর সময়, এর উত্তরে তিনি বলেন, শুটিং এর আগে সবসময় একদম ডিরেক্টর প্রোডিউসার এবং সব কিছুর সাথে ইনভলভ থেকে কাজ করতে চাই। সো ওই জায়গা থেকে মাঝে মাঝে ফ্রি টাইমগুলোকে এনজয় করতে চাই, যে ফ্রি টাইমগুলো তো আসলে অনেক এনজয় না করলে আসলে কাজের সময়টা ব্রেক পাওয়া যায় না। কোন পাঁচটি গেম খেলতে পছন্দ করেন নীরব? প্রথমত হচ্ছে ক্রিকেট, তারপরে ফুটবল, ব্যাডমিন্টন, তারপরে পুল খেলতে ভালোবাসি। যখন একদমই ছোট ছিলাম তখন আমার বাবা এয়ারফোর্সে থাকাকালীন সময়ে তো আমরা কলোনি থাকতাম, সো কলোনির লাইফটা একটু অন্যরকম ছিল। সো কলোনিতে দেখা যেত যে অনেক স্পেস, ওখানে সব রকম খেলার অনেক সিস্টেম থাকে, সো কলোনির খেলাগুলো একরকম ছিল। আর যেহেতু আমরা এলাকায় যখন এলাম তখন এলাকায় আসার পরে কিন্তু খেলাগুলো অন্যরকম হয়ে গেছে। আবার এর উপরে যখন আরেকটু বড় হয়ে করে আসছি, সময় দেখা যায় সময় পাওয়া যায় না, তখন কী হয় তখন একটু ইনডোর গেমগুলো খেলতে বেশি পছন্দ করি, বা উপায় থাকে না আসলে, এই জন্যই খেলা। ছোটবেলায় অনেকেরই পছন্দের গেম ছিল ভাইস সিটি বা বাইক রেস। সেই গেম নিয়ে নীরব জানালেন তার অভিজ্ঞতা। এবং আমার বাইক চালানোর এক্সপিরিয়েন্স রয়েছে এবং আমার অ্যাক্সিডেন্টের এক্সপিরিয়েন্স রয়েছে। সো আমি এখন বাইককে মানে মাদকের সাথে সাথে বাইককেও না বলেছি, বাট মাঝে মাঝে অনেক তাড়াহুড়া করার সময় কোনো জায়গায় যেতে গেলে আমাদের ঢাকা শহরে যে জ্যাম, মাঝে মাঝে আমি হুট করে বাইকে চলে যাই। মজার মজার খাবার খেতেও বেশ পছন্দ করেন নীরব। অখাদ্য আর কুখাদ্য ছাড়া সব খাই। নীরবের সাথে আড্ডার মাঝেই উঠে আসে বিভিন্ন গল্প। জানা গেছে শাহরুখ খানের অনেক বড় ফ্যান নীরব, এ কারণেই কি চুল বড় করেছেন নীরব? না আসলে সেরকম কোনো কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে মাঝখানে দুটো ছবি শুটিং করছিলাম, একটা অনন্য মামুন এবং অভিনন্দন দত্ত পরিচালিত জয়েন্ট ভেঞ্চার যেটা নাম হচ্ছে স্পর্শ, আমি ঋতুপর্ণার আরিয়ানা জামান, ওটাতেও আমার একটা বড় চুলের একটা গেট আপ ছিল। প্লাস এর আগে একটা শুটিং করছিলাম আমি আর বুবলি সাইফ চন্দনের কয়লা, সেটার চুলটাও বড় বাট ওইটার চুলটা কার্ল ছিল, বাট এই কারণে আসলে কন্টিনিউটি ব্রেক না হওয়ার জন্য চুলটা কাটা হয়নি। এবারে দে মুক্তি পেয়েছে নীরবের ক্যাসিনো সিনেমাটি। এই সিনেমাটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও বর্তমানে একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন নীরব। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবিও প্রকাশিত হয়েছে। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন।